নির্বাচনী সভাত আজমলে সরিয়ালে এআইডিএফ কর্মী মানকাছালর হাজিরহাটর সভাত খং উঠিল বদরুদ্দিন আজমলর খঙর প্রকোপত একু নাই হয়ে সভা চলি থাকতে সর সোধালে এগারী দলীয় কর্মীক মঞ্চতে দলীয় কর্মী বদরুদ্দিন আজমলে সর সোধা ঘটনায় দলের মাজতেই সৃষ্টি করেছে প্রতিক্রিয়া। উল্লেখযোগ্য যে ধুবুরী সমষ্টিত তিনিকোণীয়া প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হয়েছে বদরুদ্দিন আজমল। কংগ্রেসের অরুণ হোসেনের অগপর জাভেদ ইসলামের তীব্র প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা এআইডিএফ নেতা বদরুদ্দিন আজমল। রকিবুলর নির্বাচনী প্রচারক সের পেলায় বিলাসীপাড়াত আজমলর হাই ভোল্টেজ প্রচার। হেলিকপ্টারে সভাস্থলীত উপস্থিত হয়ে ভাষণের মাজতে রকিবুল হোসেনের অখিল গগৈ আর লুরিণজ্যোতি গগৈ ঘূরধার সমালোচনা আজমলর। পুনের রকিবুলক চকুর চিকিৎসা করবলে কলে আজমলে। নির্বাচনী প্রচার সভাত আজমলর হুঁশিয়ার বাণী। পিছে কাক সাবধান হবল সকিয়নি আজমলর। বদরুদ্দিন আজমলর দুর্গত সোমাই ধুবুরী দখলের জোরদার প্রচেষ্টা চলাইছে কংগ্রেস প্রার্থী রকিবুল হুসেইনে। বুধবারে কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধীও রকিবুলর হয়ে চলালে প্রচার। পিছে রকিবুল হুসেইনক পুনপটিয়াকৈ আক্রমণ আজমলর। রকিবুলক লুটেরা সুরক্ষা আজমলর। আনকি কংগ্রেস দলে 26-ত বিজেপি সরকারের পতন হব বলে চলাই থাকা প্রচার সন্দর্ভত আজমলর কটাক্ষ। কংগ্রেস দল তো শেষই হয়ে যায়, একজন ভূপেন বরা জায়গা কই আছে মই 2026 চিফ মিনিস্টার হব। চিফ মিনিস্টার নহব, মুখ্যমন্ত্রী না হব, মূর্খমন্ত্রী হয়ে যাব। তিনি গগৈ সন্দর্ভত শেহতীয়াকৈ ধারাবাহিক আক্রমণ করে আহিছে বদরুদ্দিন আজমলে। বুধবারেও গগৈ মানে আজমলে বুঝালে দুইজনের আদা নাম হলো গো গগৈ, গো গই, গো গই। মতলব যাবলৈ বিচারা দিয়েছো দুইজন ওয়ার্ল্ড রেনন বেইমান। ঈদের সময়ত অখিল গগৈ নামাজতো অংশ ললে। পিছে অখিল গগৈ ধর্মর শত্রু আখ্যা দিয়া আজমলে কলে, দুইটা জাতির কথা মানে হিন্দু হই আমার মুসলমানের ঈদটা দুই লা ইলাহা ইল্লাল্লাহ ইদার কামাল ইদার লা উদার কামাল ইদার এইটু করেছে তার জাতির পরা গল। এতিয়া এই হিন্দু নহয় মন্দিরত গই বানারসল গই গা ধুই আকৌ একবার হিন্দু হবে। পিছে অখিল গগৈর দাবি ধুবুরীত বদরুদ্দিনক হেনো পানী খুৱাই দিছে অখিলে। বদরে এতিয়া শুই উঠিয়েই আল্লাহর নাম নলয়, লয় অখিলর নাম। নুনমাটিৰ পৰা অজয় বৰ্মনৰ সহযোগত ধুবুরীৰ পৰা জ্যোতিময় চক্ৰৱৰ্তীৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। গৌরীপুরের দাওভাঙিত এআইডিএফর সভাত বিধায়ক নিজানুর রহমানের ভেরনিয়া গুন্ডার আক্রমণের বলি হল সাংবাদিক। গৌরীপুরের বিধায়ক নিজানুর রহমানের হাঙ্গু পাঙ্গুয়ে খেদি খেদি প্রহার করার অভিযোগ ভুক্তভোগী সাংবাদিকর। হেলিকপ্টারে বদরুদ্দিন আজমল অহালে অপেক্ষা করে আমনি লগাত অতিষ্ঠ হয়ে পড়েছিল একাংশ লোক। আজমল অহাত পলম হওয়ার ক্ষুব্ধ হয়ে একাংশ লোকে সাংবাদিকের আগত উজালিছিল মনের ক্ষোভ। তেতিয়া এগারী সাংবাদিকক আক্রমণের লক্ষ্য করে ললে গৌরীপুরের বিধায়ক নিজানুর রহমানের ভেরনিয়া গুন্ডা বাহিনী। বিধায়কর উচতনিত একাংশ লোকে প্রহার করলে সাংবাদিকক। ভুল বাতৰি সংগ্রহ আর পরিবেশনের অভিযোগত খেদি খেদি সাংবাদিকক প্রহার এআইডিএফর একাংশ গুন্ডার। ঘটনাস্থলীত আরক্ষী উপস্থিত হয়ে উদ্ধার করবলগা হল সাংবাদিক। প্রাথমিক চিকিৎসার বাবে হসপিটাল প্রেরণ করা হল ভুক্তভোগী সাংবাদিক। আমি 8-10টা রেবতারে রেবত করে আসলো, পাবলিকে বাইক দিয়ে আছে যে হজম মলন হজনী সাহেবে স্টেজের বাইরে ফিল্ডত তো হজনমলক হজন সাহেবে 3টা বজাত আসার কথা আছে, এতালেক নাই। আমি আর তরফে এইবিল মিছলিয়া আমি মিটিং না চাও তো আমি কলো যে আপনার গাড়ি ঘোড়ার কথা কিনা একটা হবো পড়ে তার কারণে কি ক্ষুণ্ণ হয়েছে কয় নাই আমি টাকার ভোট নিদো ভোট কাক দিবলে আছে তেতিয়ালে তো আমি তো কংগ্রেসক ভোট দিম রাইজে কই আছে আর এফালের পর একটা এলডিও লড়া যায় গড়ে আমি বলে শিখাই রিপোর্টার কোটা শিখাই দিল আমি রিপোর্টার শিখাই দিব পারো শিখাই দিয়ে আমি তো শিখাই দিয়ে নাই আর ভিডিও পুটাপ আছে আমি যদি শিখাই দিচ্ছি আইন মতো যদি ব্যবস্থা আমি মানি যাব। হ্যাঁ ভিডিও পুটাপ আছে এক্ষেত্রে মোক
লোকসভা কাটি ল'লে, স্থান ভাঙি দিলে, বৰ হৰিষ্ঠ ফাটি গৈছে আৰু এইটো এইটো মানে ধাক্কা মাৰি ফেলি দিছে, মানে পৰি আলিত পৰি মানে এইটো জোন খুলি দিছে। মিনিমাম 20 জন মানুহ মানুহ ইউডিএফৰ চব কৰ্ম কৈছে। চিনি পায় নেকি? চিনি পাওঁ, 2-4 জন চিনি পাওঁ, নাম নাজানো এনে চিনি পাওঁ। আর এজন আছে তার লিডার আক্তার নাম। আপনার নাম কি? আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ নূর হোসেন শেখ। আর বাতৰিত পুনৰ সময় হল বাণিজ্যিক বিৰতিৰ। এইটো মাইথান ষ্টীল নহয়। অ, ওচৰ চুবুৰীয়া সকলে লগাইছে। স্ট্রং মানে মাইথান ষ্টীল। কৰেক্ট। ৭ কোটি টকাৰ ওপৰৰ তেওঁৰ সম্পত্তি আছে, সেই সম্পত্তিৰ পৰা 40% কৰ চৰকাৰে লাভ কৰে। জাপানত আকৌ 55% ভাগ কৰাৰ আগতেই সেই কৰ লৈ লোৱা হয়। ছাউথ কোৰিয়াত 50% আৰু এইসমূহ দেশত সেই কৰসমূহ লৈ লোৱা হয়, যাতে সেই কৰসমূহ সংগ্ৰহ কৰাৰ পিছত জনকল্যাণমুখী আঁচনিত সেই কৰসমূহ ব্যৱহাৰ কৰিব পৰা যায়। অৰ্থাৎ দেশকেইখনত অৰ্থনৈতিক ক্ষমতা স্থাপন কৰিবলৈ সেই কৰসমূহ লোৱা হয় আৰু বিভিন্ন জনকল্যাণমুখী আঁচনিত, সামাজিক আঁচনি বা বিভিন্ন আঁচনিত সেই কৰসমূহৰ পৰা পোৱা ধন ব্যৱহাৰ কৰা হয়। আৰু সেইকাৰণেই সেইসমূহ দেশত বিভিন্ন সময়ত দেখা পোৱা যায় সকলোৰে কাৰণে হেল্থ কেয়াৰ বিনামূলীয়া, চিকিৎসা সেৱা বিনামূলীয়া বা অন্যান্য বিভিন্ন অত্যাৱশ্যকীয় সেৱাসমূহ বিনামূলীয়া। এতিয়া ভাৰতৰ প্ৰসংগলৈ আহোঁ। ভাৰতত বিজেপিয়ে তেনেধৰণৰ ব্যৱস্থাৰ তীব্ৰ বিৰোধিতা কৰিছে। ভাৰতো এখন জনকল্যাণমুখী চৰকাৰ। ভাৰতবৰ্ষত দৰিদ্ৰ সীমাৰেখাৰ পৰা উত্তৰণ কৰিবলৈ বিভিন্ন আঁচনি চৰকাৰে লয়, বিনামূলীয়া অত্যাৱশ্যকীয় সামগ্ৰী বিতৰণ কৰে, বিনামূলীয়াকৈ ঘৰ দিয়ে, ৰাজসাহাৰ্য প্ৰদান কৰে, ঘৰ নিৰ্মাণ কৰিবলৈ বিভিন্ন আঁচনি আছে, উদাহৰণস্বৰূপে অৰুণোদয় আঁচনি অসমত আছে, বা সেইধৰণে দৰিদ্ৰ লোকসকলৰ উত্তৰণৰ কাৰণে বিভিন্ন আঁচনি আছে। কিন্তু এইধৰণে মৃত ব্যক্তিৰ সম্পত্তিৰ ওপৰত কৰ নিৰ্ধাৰণ কৰি সেই কৰৰ পৰা পোৱা ধনেৰে জনকল্যাণমুখী আঁচনি চলোৱাৰ বা পৰিচালনা কৰাৰ উদাহৰণ ভাৰতবৰ্ষত নাই। কিন্তু এনেধৰণৰ এক ব্যৱস্থা আছিলে ভাৰতবৰ্ষত, যি ব্যৱস্থাক ষ্টেট ডিউটি বুলি কোৱা হয়। 1953 চনত যেতিয়া ভাৰতৰ প্ৰধানমন্ত্ৰী আছিল জৱাহৰলাল নেহৰু, আৰু জৱাহৰলাল নেহৰু ছ'চিয়েলিষ্ট চিন্তাধাৰাৰে পৰিচালিত হৈছিলে, সমাজবাদী চিন্তাধাৰাৰে তেওঁ পৰিচালিত হৈছিল, আৰু তেওঁৰ পৃষ্ঠপোষকতাতে এখন আইন প্ৰণয়ন হৈছিল, যিখন আইনৰ নাম হৈছে ষ্টেট ডিউটি এক্ট 1953। আৰু এই আইনমতে এগৰাকী মৃত ব্যক্তিৰ সম্পত্তিৰ হাইলাকান্দিত পথ অৱৰোধ। হাইলাকান্দিৰ ৰবীন্দ্ৰ স্মৰণী অঞ্চলত পথ অৱৰোধ কৰিলে একাংশ স্থানীয় ৰাইজে। উল্লেখযোগ্য যে তিনিদিনে অঞ্চলটোত ব্যাহত হৈ আছে বিদ্যুৎ সংযোগ, বিদ্যুতৰ লগতে বন্ধ হৈ আছে খোৱাপানীৰ যোগানো, যাৰ বাবে উপায়ন্ত ৰাইজে অৱশেষত ৰাজপথলৈ ওলাই আহি সাব্যস্ত কৰিলে প্ৰতিবাদ। শীঘ্ৰে বিদ্যুতৰ লগতে পানী যোগান দিবলৈ দাবী প্ৰতিবাদী ৰাইজৰ, অন্যথা ৰিচাৰ্জৰ টকা ঘূৰাই দিয়াৰ দাবী এইসকল উত্তেজিত লোকৰ। তিন চার দিন থেকে কারেন্টে কন্টিনিউ প্রবলেম দেখাইতেছে। হ্যাঁ, অন্যদিকে লাইন থাকে, আমরা এদিকে লাইন কেনে থাকে না। এই 4 নম্বর ওয়ার্ডে আমরা এদিকে লাইন দিতেই চায় না তারা। আপনি কদিন থেকে কারেন্ট নাই? 3-4 দিন থেকে আমি এই সমস্যায় ভুগতেছি। আপনার কারেন্টটাকে ভোল্টেজ একদম মিনিমাম ভোল্টেজ থাকে, লাইট চলে না, ফ্যান চলে না, গরমে খুব কষ্ট পাইতেছি আমরা। হ্যাঁ, বারবার ফোন করা সত্ত্বেও তারা কোনো রিপ্লাই দেয় না, ফোন তুলেও না, লাস্টের দিকে ফোন তুলেই না তারা। আর আমরা ইলেকট্রিকের বিল অ্যাডভান্স পেমেন্ট জমা করে দিই, এখন প্রত্যেক মাসে আমরা অ্যাডভান্স জমা করিয়ে দিই, এরপরেও তারা এই দিকদারি, ফোন করলে ফোন করে না, আইলে তারা মানে কাজ করেও তারা ফল্ট বাই করতে পারে না, কি ফল্ট বাই করতে পারে না, এমন তো কোনোদিন হয়েছে না। প্ৰজ্বলক গ্ৰেপ্তাৰ কৰাত ব্যৰ্থ হোৱা কংগ্ৰেছ চৰকাৰক তোলা ধনা কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী অমিত শ্বাহৰ। সকলো কথা জানিও ভোকালিকা অঞ্চলৰ নিৰ্বাচন শেষ হোৱালৈ চক্ৰান্তমূলকভাৱে কংগ্ৰেছ চৰকাৰে অপেক্ষা কৰি থকাৰ অভিযোগ অমিত শ্বাহৰ। পোনে পোনে কৰ্ণাটকৰ মুখ্যমন্ত্ৰী সিদ্ধাৰমায়া আৰু উপ মুখ্যমন্ত্ৰী ডি কে শিৱকুমাৰক সম্বোধন কৰি গুৰুতৰ অভিযোগ আনিলে অমিত শ্বাহে। মিত্ৰদল হোৱাৰ পিছতো এনে অক্ষমণীয় অপৰাধৰ বাবে জনতা দল ছেকুলাৰৰ নেতা প্ৰজ্বলক গ্ৰেপ্তাৰ কৰি কঠোৰৰ পৰা কঠোৰ শাস্তি বিহাৰ দাবী জনাইছে কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী অমিত শ্বাহে। কৰ্ণাটকৰ হুবালিৰ নিৰ্বাচনী সভাত অংশ লৈ মিত্ৰদল
জনতা দল সেকুলারের কর্ণাটকের শাসকীয় দল কংগ্রেসের বিরুদ্ধে সমালোচনাত মুখর হল অমিত শাহ। अभी हमारा जेडीएस से समाधान है तो रेवन्ना का सीढ़ी आया, उनको लगा भारतीय जनता पार्टी को घेर ले। मैं आज स्पष्ट कर जाता हूं, किसी भी महिला के साथ कोई भी अत्याचार करे भारतीय जनता पार्टी इसके साथ नहीं रह सकती। सुन लो सिद्धरमैया जी, डीके सुकुमार जी, सरकार आपकी है, कांग्रेस पार्टी की है, कदम उठाना था तो आपको उठाना था। आपने जब तक वोकल लिग्गा बेल्ट का चुनाव न हो कोई कदम नहीं उठाया, राजनीति करी, उनको भागदार जाने दिया। अरे हिम्मत है, हिम्मत है तो सच बताइए, आपके कारण जघन्य अपराध करने वाले भाग गए। मैं आज हुबली धारवाड़ वालों को बताता हूं, भले हमारे साथी हो, हमारा स्टैंड स्पष्ट है, जो इस प्रकार के कृत्य करता है कठोर से कठोर सजा उनको दिलानी चाहिए, देर नहीं करनी चाहिए। राज्य भयंकर रूप लब निकी कलेरा महामारी है। অসম চিকিৎসা মহাবিদ্যালয়ত চিকিৎসাধীন হৈ আছে ডিব্ৰুগড়ৰ কেইবাজনো লোক। আক্রান্ত প্ৰতিজনৰ দেহত ধৰা পৰিছে ফিব্ৰিও কলেৰী বীজাণু। কলেৰা সদৃশ ৰোগৰ আক্রান্তৰ সংখ্যা বৃদ্ধিত উদ্বিগ্ন হৈ পৰিছে চিকিৎসক। সাৱধান, ৰাজ্যত কলেৰা মহামাৰীৰ সংক্ৰমণ। ডিব্ৰুগড়ত ধৰা পৰিছে আক্রান্ত ৰোগী। অসম চিকিৎসা মহাবিদ্যালয়ত চিকিৎসাধীন কেইবাজনো। রাজ্যত ভয়ঙ্কর ভয়াবহ রূপ লব নাকি কলেরা মহামারী। কলেরা মহামারীত এই পর্যন্ত ডিব্রুগড়ত আক্রান্ত হয়েছে কেইবাজনো লোক। আক্রান্ত প্রতিজনের দেহত ধরা পড়েছে ফাইব্রিও কলেরী বীজাণু। সেই কথা আনুষ্ঠানিকভাবে যদিও বা রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগে প্রকাশ করা নাই, কিন্তু প্রকাশ করেছে এগারী চিকিৎসকে। চিকিৎসা মহাবিদ্যালয়খনত বৃদ্ধি পোৱা আক্রান্তর সংখ্যাক লৈ উদ্বিগ্ন অসম চিকিৎসা মহাবিদ্যালয়ের জ্যেষ্ঠ চিকিৎসক শ্রীমন্ত মাধব। জ্যেষ্ঠ চিকিৎসকগৰাকীয়ে জনতাৰ সজাগ সচেতনতাৰ প্ৰতি লক্ষ্য ৰাখি সামাজিক মাধ্যমত প্ৰকাশ কৰিছে এক বিশেষ পোষ্ট। কলেৰাৰ এই ভয়ংকৰ সংক্ৰমণৰ পৰা আপুনি হাত সাৰিবলৈ আপুনি হ'ব লাগিব সজাগ আৰু সচেতন। বিশেষজ্ঞ চিকিৎসকৰ মতে দূষিত খাদ্য, মাখি আৰু অপৰিষ্কাৰ স্থানৰ খাদ্য গ্ৰহণ নকৰিব। খাদ্য গ্ৰহণৰ সময়ত ধুই স্বচ্ছ নিকাভাৱে গ্ৰহণ কৰিব। হাত মুখ ধোৱাৰ লগতে গৰম গৰম খাদ্য গ্ৰহণ কৰিবলৈ আহ্বান জ্যেষ্ঠ চিকিৎসকগৰাকীৰ। একমাত্ৰ মানৱ স্বাস্থ্যৰ প্ৰতি লক্ষ্য ৰাখি জনতাৰ সজাগ সচেতনতাৰ বাবে বিশিষ্ট চিকিৎসকগৰাকীয়ে প্ৰকাশ কৰিছে এই কথা। ইমানেই নহয়, জনতাই এই ৰোগ প্ৰতিৰোধ কৰিবলৈ পৰাপক্ষত বাহিৰত খাদ্য গ্ৰহণ নকৰিবলৈ আহ্বান। বাহিৰত খাব লগা হলেও নতুনকৈ ৰন্ধা গৰম খাদ্যহে গ্ৰহণ কৰিব। নৰন্ধা বস্তু যেনে ছাত্ৰীজাতীয় বস্তু নাখাব। খোৱা অথবা ৰন্ধাৰ আগত আৰু পৰিৱেশনৰ আগত ভালদৰে চাবোনেৰে হাত ধুবলৈ আহ্বান। খোৱা বাচন বৰ্তন ভালদৰে ধুইহে খাব। খাদ্য আৰু খোৱা বাচন বৰ্তনত মাখি পৰিবলৈ নিদিব। উতলাই ঠাণ্ডা কৰা বা শোধিত পানীহে খাব। বিশিষ্ট চিকিৎসকগৰাকীৰ এনে পৰামৰ্শ গ্ৰহণ কৰাৰ লগতে যদি কোনো লোকৰ দেহত ভাইব্ৰিও কলেৰী ৰোগৰ লক্ষণ দেখা পায় তেন্তে ততাতৈয়াকৈ চিকিৎসকৰ পৰামৰ্শ গ্ৰহণ কৰিবলৈ আহ্বান জ্যেষ্ঠ চিকিৎসকগৰাকীৰ। বলেন ভট্টাচাৰ্যৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। আৰু বাতৰিখিনিতে সময় হৈছে বাণিজ্যিক বিৰতিৰ।